এই মুহূর্তে শিল্ড চ্যাম্পিয়ন হতে গেলে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য আইএসএল এর প্রত্যেকটা ম্যাচই মাস্ট উইন। আর এইরকম অবস্থায় কিন্তু আগামীকাল পাঞ্জাবের বিরুদ্ধেও ডাগ আউটে হয়তো থাকতে পারবেন না কোচ অ্যান্টোনিও লোপেজ সাবাস। অন্তত আগের দিন টিম যখন ট্রাভেল করছে তখন কিন্তু দলের সঙ্গে তিনি যেতে পারছেন না, একই সঙ্গে দলের সঙ্গে যাচ্ছেন না ফুটবলার সাহাল আব্দুল সামাদও। সেক্ষেত্রে অনেক কিছুই নেই রয়েছে এই মুহূর্তে মোহনবাগানে, এবং কোচের না থাকাটা যে সবসময় এই ধরনের ম্যাচের ক্ষেত্রে একটা কঠিন সিচুয়েশন হয়ে দাঁড়ায় সেটা মেনে নিচ্ছেন সহকারী কোচ হিসেবে এদিন সাংবাদিক সম্মেলনে আসা ম্যানুয়েল পেরেজ, এবং অবশ্যই তার সঙ্গে এদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অধিনায়ক সুভাশিস বসু। তিনিও কিন্তু বলছেন যে হাবাসের না থাকাটা ডেফিনেটলি কঠিন চ্যালেঞ্জ টিমের জন্য, বাট অ্যাজ এ প্রফেশনাল এই চ্যালেঞ্জটাই ওভারকাম করাই তাদের কাছে একটা বড় ব্যাপার, এবং সেটা করারই তারা চেষ্টা করবেন বলেই জানাচ্ছেন। I mean, everyone, coach is not feeling well today, that's why he's not here and he didn't come for training. Tomorrow, if he feels better, he will come to Delhi directly. We traveled today, he's not going to travel with us today, but tomorrow, if he feels good, he will travel to Delhi. That's all I can say about this topic. Definitely, Havas, important পার্ট অফ দ্য টিম, উনি পুরো কন্ট্রোল করেন টিমকে, টিমে কিরাম আমরা খেলবো, ফর্মেশন থেকে শুরু করে সব কিছু ওনার ভূমিকা অনিবার্য টিমের জন্য। বাট উনি এখন নেই, তো আই হোপ তাড়াতাড়ি ফিট হয়ে যাবেন অ্যান্ড টিমের সাথে জয়েন করবেন। আর বাট আমরা প্রফেশনাল প্লেয়ার, আমাদের রেসপন্সিবিলিটি যে টিম যখন ডিফিকাল্ট টাইমে থাকবে তো আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, এবং সবাইকে রেসপন্সিবিলিটি নিয়ে এই ডিফিকাল্ট টাইমে আমরা যাতে ম্যাচগুলো জিততে পারি সেটাই ট্রাই করতে। একই সঙ্গে একটা বড় চ্যালেঞ্জ এই ম্যাচে রয়েছে যে ক্লোজ ডোর ম্যাচ হবে, অর্থাৎ কোনো সমর্থক বা দর্শক থাকবে না এই ম্যাচে পাঞ্জাবে। যদিও মোহনবাগানের ম্যাচ যেখানেই হোক না কেন কিছু সমর্থক মোহনবাগানের নিজস্ব ডেফিনেটলি থাকে, আমরা জানি কলকাতা টিমগুলোর সাপোর্টার্সরাও টিমের সাথে ট্রাভেল করেন বা সব জায়গায় সাপোর্টার রয়েছে, তো সেই সাপোর্টারদের কোনো চিৎকার বা কোনো সাপোর্ট পাবে না দল, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর বলে মনে করেন সুভাশিস। কারণ তার বক্তব্য 70 মিনিটের পর যখন টিম একটু একটু করে ক্লান্ত হতে শুরু করে তখন কিন্তু দর্শকদের চিৎকারটাই তাদেরকে উজ্জীবিত করে রাখে, একই সঙ্গে একটা আলাদা আমেজও তৈরি হয় এবং জেতার ইচ্ছে তৈরি হয়, সেই জায়গাটা কোথাও একটা মিসিং থাকবে এই ম্যাচে, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় সুভাশিসের জন্য। যদিও তিনি বলছেন যে কোভিডের সময় আমরা এই ধরনের পরিস্থিতিতে খেলে অভ্যস্ত, তো সেক্ষেত্রে অভ্যেস রয়েছে, অ্যাজ এ প্রফেশনাল এটাকে ওভারকাম করতে হবে। যখন আমরা টায়ার্ড হয়ে যাই 70 মিনিটস 80 মিনিটসের পর, তখন যে ওনারা উৎসাহিত করেন সেগুলো আমাদেরকে এক্সট্রা এনার্জি দেয়। বাট আনফর্চুনেটলি আমাদের ফ্যান অ্যালাউ নয়, বাট সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে মানিয়ে নিতে হবে এবং আমাদেরকে নিজেদের বেস্ট দিয়ে ম্যাচ জিততে হবে। কারণ আমরা জানি এই ম্যাচটা যদি জিততে পারি আমরা এরপর হোমেতেও 15 তারিখের জন্য ফাইনালের মতো যেতে পারবো, যে আমরা শিল জয়ের জন্য, তো আমাদেরকে সেই কথা মাথায় রেখেই নিজেদেরকে বেস্ট দিয়ে এই ম্যাচটা জিতে আনতে হবে। পাঞ্জাবের গরমে 5টার সময় ম্যাচ, এই গরমটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই কিন্তু এদিন সকাল রীতিমতো রোদের মধ্যেই অনুশীলন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের, এবং তারা সেই পরিস্থিতিটাকে মানিয়ে নিতে পারবেন বলে আশাবাদী সুভাশিস বসু। একই সঙ্গে এই যে একটা টাইট সিচুয়েশন তৈরি হয়েছে, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে যেটা এতদিন ছিল না, একটা হিসেবে জায়গা ছিল, সেই বিষয়টা কি প্লেয়ারদের ওপর কোনো চাপ তৈরি করবে? সুভাশিস কিন্তু মনে করছেন যে না, প্লেয়াররা প্রত্যেকটা ম্যাচেই কিন্তু জেতার কথা ভেবেই খেলে, এবং যে কারণে একটা একটা করে এই 3টে ম্যাচকে তারা দেখতে চাইছেন এবং জেতার জন্য প্রত্যেকটা ম্যাচেই তারা ঝাঁপাবেন, এবং ফুটবলারদের মধ্যে কখনো হিসেব নিকেশ ছিল না, যা হিসেব নিকেশ ছিল সেটা সমর্থকদের মধ্যে হয়তো ছিল, তারা প্রথম থেকে প্রতিটা ম্যাচ জেতার কথাই ভাবছেন, এটাই বক্তব্য সুভাশিস বসু। আমার মনে হয় টিমে কোনো প্লেয়ারের মাথায় রিল্যাক্সেশন ছিল না, রিল্যাক্সেশন হয়তো ফ্যান্স এবং লাইক মিডিয়ার ভাবতে পারে ক্যালকুলেশন হিসেবে, বাট প্লেয়াররা এভরি ম্যাচ নিজের 100% দিয়ে ম্যাচ জেতার জন্যই গেছে অ্যাজ এ ফাইনাল, বাট আমরা লাস্ট ম্যাচ জিততে পারিনি, বাট এখন 3টে ম্যাচ আমাদের হাতে, 3টেই জিততে হবে, এটাই আমাদের টার্গেট। আর এখন আমাদের মেন ফোকাস পরের 2টো বুলের নেক্সট ম্যাচ পাঞ্জাব ম্যাচ, তো ওটাই আমাদের ফোকাস, ওই ম্যাচটা প্রথম জিততে হবে, দেন উই ডিসাইড তারপরে কী করা যাবে।